ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ক্রিকেটাররা ঈদের সময় পরিবারের মুখে ফোটান হাসি। ঈদের সময় তাদের পরিবাররা তাদেরকে পাশে পেয়ে অনেক বেশি খুশিতে আত্মহারা হয়ে ওঠেন, কারণ বছরের বেশিরভাগ সময় জুড়ে ক্রিকেটের ব্যস্ততার জন্য পরিবার থেকে দূরে থাকেন সাকিব তামিমরা। ঈদে খানিকটা বিশ্রাম আর অবকাশ যাপনের সুযোগ পায় ক্রিকেটাররা। এক মাস সিয়াম সাধনার পর এলো পবিত্র ঈদ উল ফিতর। পরিবারের সঙ্গে ঈদ পালন করতে দেশের নানা প্রান্তে ছুটে গেছেন ক্রিকেটাররা। শত ব্যস্ততাকে পেছনে ফেলে মায়ের টানে মাগুরায় সাকিব আল হাসান, সেখানে ঈদ উদযাপন করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। মুশফিকুর রহিম ঈদ পালন করতে ছুটে গেছেন বগুড়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন নামাজ আদায়ের পূর্ব মুহূর্তের ছবি। সকলের জন্য দোয়ার আকুল আবেদন করেছেন মুশফিকুর রহিম। অন্যদিকে বাংলাদেশ দলের লিজেন্ড ক্রিকেটার মাশরাফি বিন মুর্তুজা পরিবার নিয়ে আছেন সৌদি আরবে। পরিবার নিয়ে ওমরা পালন করার পর সেখানে ঈদ উদযাপন করছেন মাশরাফি বিন মুর্তুজা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন পরিবার সহ ছবি। ফেসবুকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তামিম ইকবাল। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, মেহেদী মিরাজ সহ অন্যান্য ক্রিকেটাররা। এছাড়া রিয়াদ, সৌম্য, সাব্বিররাও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নিজেদের ফেসবুক পোস্টে। অন্যদিকে আইপিএল খেলতে মোস্তাফিজুর রহমান ভারতে রয়েছেন। দিল্লি ক্যাপিটালসের অফিসিয়াল ফেসবুক পেজের বরাত দিয়ে বিরিয়ানি খাওয়ার এবং হিন্দিতে কথা বলে ঈদ উদযাপনের মুহূর্ত শেয়ার করার ছবি পোস্ট করেছেন মোস্তাফিজুর রহমান। দর্শক, এই ক্রিকেটারগুলোর মধ্যে কোন ক্রিকেটারের খেলা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে তা কমেন্টে জানাবেন। আপনার ঈদ কেমন কাটছে তা জানাতেও ভুলবেন না। এ ধরনের খবর নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।